হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কোনো প্রকার তেল ঘি কনডেন্স মিল্ক বা চাশনি ব্যবহার না করে খুবই টেস্টি এবং খুবই মজাদার সুজির লাড্ডু বানিয়ে দেখাবো এই লাড্ডুটা খেতে খুবই মজাদার হবে কিন্তু এখানে একেবারেই বেশি কোনো খরচা নেই একেবারে সস্তার মধ্যে আমরা তৈরি করে ফেলবো চলুন ফটাফট রেসিপি দেখে নিই একটা কড়াই বসিয়েছি আমি ইন্ডাকশানে হিট চালু করেছি লোতে এখানে দু কাপ সুজি আমি দিয়ে দিচ্ছি এটা মোটা সুজি ছিল আর মোটা সুজিটাকে আমি একটু মিক্সিতে চালিয়ে নিয়েছি দেখুন এখন একেবারে এই দেখুন ছোট ছোট হয়ে গেছে যেটা ছোট সুজি পাওয়া যায় বাজারে বারিক সুজি সেটাও আপনি নিতে পারেন আর যদি মোটা সুজি নেন তাহলে এরকম করে একটু মিক্সিতে চালিয়ে নেবেন তাহলে কি হয় কি লাড্ডু বাঁধতে খুব সুবিধা হয় এবার আমরা হিট একেবারে লোতে রেখে দশ থেকে বারো মিনিটের জন্য ভেজে নেব এর সঙ্গে সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি কিছু কাজু আর কিছু বাদাম যেটা কাট বাদাম বা আমন্ড বলে সেটা আমি দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে সঙ্গে আমি ভেজে নেব হিট একেবারে লোতে রাখবেন হিট যদি বেশি করেন তাহলে কিন্তু সুজি পুড়ে যাবে ভাজা হবে না আমরা সুজিটাকে ভাজতে চাই এবং দশ থেকে বারো মিনিট পর্যন্ত ভাজতে হবে আমি এখানে হাফ স্পুন এলাচ পাউডার দিয়ে দিচ্ছি আপনি যদি এলাচ পাউডারের মানে এলাচের খুশবু বেশি পছন্দ করেন তাহলে এক টি স্পুন দিতে পারেন ভেজে নেবো দশ থেকে বারো মিনিটের জন্য একটু বেশি সময় ধরে ভাজতে হবে এবং একেবারে লো হিটে করে ভাজতে হবে আমি এখানে বারো মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি হিট বন্ধ করে দিয়েছি হিট বন্ধ করার পরে আমরা এখানে দিয়ে দেব দুধের মালাই এটা গরুর দুধের মালাই আমি এখানে পাঁচ ছয় দিনের মালাই জমা করে রেখেছি এবার আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে দেখবো কি কতটা লাগে এখানে এক কাপ পরিমাণ মালাই আছে তো অল্প অল্প করে আমি এরকম মালাইগুলো দিয়ে দেব আর মিশিয়ে নেব ভালো করে তো যতটা লাগবে আমি ততটাই ব্যবহার করব এক কাপ মালাই আছে মোটামুটি পনে এক কাপ পর্যন্ত লেগে যাবে হিট কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর কড়াই গরম আছে সেই গরমেই আমি এখন এটা মিলাচ্ছি আমার এখানে পনে এক কাপ পর্যন্ত মালাই লেগে গেছে একটুখানি মালাই থেকে গেছে যেটা আমি দেখাতে ভুলে গেছি ক্যামেরায় তো এখন আমি ভালো করে এই যে দলা পাকিয়ে গেছে এগুলো ভেঙে দিচ্ছি ভেঙে ভেঙে দিয়ে আবারও আমি হিট চালু করে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম কিছুক্ষণের জন্য মানে পরে আমি তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিয়েছি এবার আমরা হিট বন্ধ করে দেব আর হিট বন্ধ করে মিশ্রণটাকে হালকা ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না এখন মিশ্রণটা খুব বেশি গরম তো কিছুক্ষণের জন্য ঠান্ডা করবো দেখুন এখন হালকা ঠান্ডা হয়ে গেছে এবং গরমও আছে হালকা এই অবস্থায় আমরা এখানে পিষে রাখা চিনি দিয়ে দেব। মিক্সিতে আমি পিষে নিয়েছি এখানে আমি পনে এক কাপের মতো চিনি নিয়েছিলাম কিন্তু যখন আমি বানাচ্ছি তখন হাজব্যান্ড বলেছেন যে মিষ্টি কম করতে হবে তো এই কারণে আমি পুরো চিনিটা ইউজ করব না আমি একটু কমই দেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটু চেক করে দেখব কি স্বাদ ঠিক আছে কিনা হাত দিয়ে ভালো করে ডোলে ডলে মেশাতে হবে যাতে লাড্ডুর সমস্ত জায়গায় মানে কোনো দলা পাখিয়ে না থাকে সুজি আলাদা আর চিনি আলাদা এরকম না থাকে এরকম করে ভালো করে মিশিয়ে নেব বেশি গরম মিশ্রণে যদি আপনি চিনি দেন তাহলে কিন্তু চিনিটা গলে যাবে আর এই কারণে হালকা গরম মিশ্রণে আমরা চিনিটা দিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা করে নিলে তখন কিন্তু লাড্ডু বাঁধতে অসুবিধা হবে আমি একটু চেক করে দেখব মিষ্টি ঠিক আছে কিনা একেবারে পারফেক্ট আছে এবার আমরা লাড্ডু বেঁধে নেব এখানে হাতকে ভেজানোর বা তেল লাগানোর ঘি লাগানোর কোনো দরকার নেই এরকমই নর্মালি লাড্ডু খুব ভালোভাবে বাঁধা হয়ে যায় এ দেখুন আমি বেঁধে নিচ্ছি আমি কোনো তেলও লাগাইনি আর জলও লাগাইনি দেখুন খুব সুন্দর ভাবে লাড্ডু বেঁধে তৈরি হয়ে গেছে এরকম করে আমরা বাকি লাড্ডু বেঁধে নেব দেখুন বন্ধুরা এখানে আমরা কোনো তেল বা ঘি ব্যবহার করিনি কিন্তু আমরা দুধের মালাই ব্যবহার করেছি আর মালাইটা দিয়ে যখন আমরা সুজিটাকে ভেজেছি তখন কিন্তু মালাইটা থেকে অল্প কিছু ঘি বেরিয়ে এসছে এই কারণে আমাদের লাড্ডুতে একে তো ঘিয়ের স্বাদ থাকবে আর তার উপরে এতে মাওয়া বা খোয়া যেটা হয় তার স্বাদও থাকবে কারণ আমরা মালাই দিয়েছি মালাইয়ের থেকে মাওয়াও হয় আর ঘিও হয় বন্ধুরা আমাদের ভীষণ টেস্টি আর ভীষণ মজাদার লাড্ডু তৈরি হয়ে গেছে একেবারে খাওয়ার জন্য আপনিও অবশ্যই রেসিপি ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই